নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডের রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিনেট কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। আগামী 10ই মার্চ রানীগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালন সমিতির নির্বাচন। দুটি দল মুখোমুখি হচ্ছে এই নির্বাচনে। এদিন ইউথ উইথ এক্সপিরিয়েন্স দলের তরফে রানীগঞ্জ স্পোর্টস অ্যাসেম্বলিতে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন ম্যানিফেস্টো প্রকাশ করা হলো। রানীগঞ্জ স্পোর্টস অ্যাসেম্বলিতে অনুষ্ঠিত হওয়া ইউথ উইথ এক্সপিরিয়েন্স দলের সাংবাদিক বৈঠকে আরফি কহিতান পরিষ্কার জানালেন, ভবিষ্যতে তিনি আর কোনো সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের হয়ে নির্বাচনে নামবেন না। শুক্রবার বিশ্ব নারী দিবস উপলক্ষে রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর রানীগঞ্জ রেল স্টেশনে যোগ্যতা অনুসারে নানা পদের দায়িত্বভার দেওয়া হলো মহিলাদের। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মা ও ছেলের। ভাতারের রথতলার আত্মীয়ের বাড়ি পুজো দেখতে যাচ্ছিল বাবা, মা ও ছেলে। পিছন থেকে তাদের বাইকে একটি লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও ছেলের। ঘটনাটি বর্ধমানের ভাতারের। ভোটের পরে কুলটির ঘরে ঘরে পৌঁছবে জল। কুলটি পুরসভা এলাকার জন্য ইতিমধ্যেই পানীয় জল সরবরাহের পরিকাঠামো করে ফেলেছে পুর নিগম। এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। গৃহবধূ খুনের অভিযোগে গ্রেপ্তার করা হলো স্বামীকে। ঘটনাটি দুর্গাপুরে এমএএমসিএর। স্বামীর অবৈধ সম্পর্ক দেখে ফেলাতেই খুন বলে অভিযোগ মৃতার পরিবারের। গত 4ঠা ফেব্রুয়ারি দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড়ের একটি বাইকের শোরুম থেকে চুরি যায় একটি দামি বাইক। সিসিটিভি ফুটেজ দেখে দুর্গাপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্রকে এদিন গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ।